রহমানির রহিম, সম্মানিত সভাপতি, সহকর্মীবৃন্দ, নারী সংগঠনের প্রতিনিধি ও উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস হিসেবে আমরা উদযাপন করি, তার জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত যারা রয়েছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর একই সঙ্গে আমাদের সমাজের নারীর অবস্থানের ইতিবাচক উন্নয়নে যারা অবদান রেখেছেন, তার সঙ্গে আমাদের সমাজের নারীর অবস্থানের ইতিবাচক উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া পদক 2021-এ ভূষিত করা হয়েছে। আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আরও নারীরা এগিয়ে আসবে নারী সমাজের উন্নয়নে, সেটাই আশা পোষণ করি। এমন একটি সময় এই অনুষ্ঠান হচ্ছে যখন আমরা মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে এই ডিসেম্বর মাসেই আমরা বিজয় অর্জন করেছিলাম, কাজেই আমাদের বিজয়ের মাস। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, আমার নির্যাতিত মা বোনদের প্রতি। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়, একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি সারা জীবন আমার বাবার পাশে থেকে প্রেরণা শক্তি দিয়েছিলেন, আমি তার কথা স্মরণ করি, তাকে যারা তার মাগফিরাত কামনা করি। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট 10 বছরের ভাইটি রাসেল, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজি, যাদের হাতের মেহেদির রং তখনও মুছেনি, তাদেরকেও নির্মমভাবে ওই দিন হত্যা করা হয়েছিল। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা এবং তিনি পঙ্গু ছিলেন, তাকেও হত্যা করে। ঠিক একই সাথে আমার বাবার মেজবোন সেজবোন 2 বাড়িতে আক্রমণ করে এবং সে পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি যারা 15ই আগস্টে শাহাদাত বহন করেছেন। আজকে দিনে বিশেষভাবে মনে পড়ে আইভি রহমানের কথা, যিনি নারী জাগরণে নারী আন্দোলনে অনেক অবদান রেখে গেছেন। 21শে আগস্ট 2004 সাল সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা একটা র্যালি করার উদ্যোগ নিয়েছিলাম, আর সেই র্যালিতে তদানীন্তন বিএনপি সরকার গ্রেনেড হামলা করে আমরা বিরোধী দলে। উদ্দেশ্য ছিল আমাকেই হত্যা করার, আমাদের নেতাকর্মীরা আমাকে মানব ঢাল সৃষ্টি করে রক্ষা করে, কিন্তু আইভি রহমান সহ সেখানে আমাদের 4 জন মহিলা কর্মী সহ 22 জন আওয়ামী লীগের কর্মী মৃত্যুবরণ করে, আমি তাদের কথাও আজকে স্মরণ করি। এভাবে আমাদের দেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে সংগ্রামের পথে এবং মহান মুক্তিযুদ্ধে অনেকেই জীবন দিয়েছে, সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা। একজন নারী হিসেবে বেগম রোকেয়া আমাদের আদর্শ, কারণ সমাজের অচলায়তন ভেদ করে তিনি যদি শিক্ষার আলো না জ্বালতেন, তা আজকে আমরা যতদূর এগোতে পেরেছি সেটা এগোতে পারতাম না। এবং তিনি আমাদের পথ দেখিয়ে গেছেন, তিনি আমাদেরকে
আলোর পথে যাত্রা শুরু করিয়েছেন। কারণ তিনি সবসময় তার লেখায় আমরা পড়ি, আমি কোট করছি, বেগম রোকেয়া বলেছেন, কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশ মাতৃকার মুক্তি আসবে না, আনকোড। মুক্তিফল নামে একটি গল্প তিনি লিখেছেন, সেখানে তিনি এই কথা লিখেছেন। এবং শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, কারণ তার সময় সমাজে লেখাপড়া শেখার জন্য অপরাধ ছিল, পড়াশোনা করতে দেওয়া হতো না। কিন্তু তিনি তার পরিবার, তার ভাই এবং তার স্বামী, বিশেষ করে তার স্বামী তাকে সবথেকে বেশি সহযোগিতা করেছিলেন, এবং তাদেরই প্রচেষ্টায় তিনি কিন্তু শিক্ষা গ্রহণ করেন। এবং নারী শিক্ষার জন্য তিনি নিজে, তার স্বামী অকাল মৃত্যু হয়, কিন্তু তিনি নিজে একটা স্কুল তৈরি করেন। এবং এই স্কুলে মেয়েদের সংগ্রহ করতে গিয়ে তাকে অনেক বার লাঞ্ছনার শিকার হতে হয়, কিন্তু তিনি দমে যাননি। তিনি ঘোড়ার গাড়িতে করে পর্দা দিয়ে বাড়িতে বাড়িতে যেয়ে পিতামাতাকে অনুরোধ করে মেয়েদের সংগ্রহ করতেন। এভাবেই তিনি কিন্তু আমাদের শিক্ষার সুযোগটা করে দিয়েছিলেন। এবং তিনি সবসময় তার লেখায় আমরা পড়েছি, তিনি, আমি কোট করছি, তিনি বলেছেন, মেয়েদের এমন শিক্ষা শিক্ষিত করিয়া তুলিতে হইবে যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী ও আদর্শ নারী রূপে পরিচিত হইতে পারে। অর্থাৎ শিক্ষা ছাড়া যে কোনো মানুষ সমাজে দাঁড়াতে পারে এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এবং তার এই কথাগুলি কত গুরুত্বপূর্ণ, স্বাধীনতার পর জাতিপিতা আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে কিন্তু নারী পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। এবং এটা প্রতিটি ক্ষেত্রেই, মেয়েদের চাকরির জন্য 10% কোটা দেন, পার্লামেন্টে তিনি জানতেন যে সরাসরি হয়তো মানে নির্বাচন করে মেয়েরা আসতে পারবে না বা নারী নেতৃত্ব গড়ে উঠবে না, তার লক্ষ্যটা ছিল নারী নেতৃত্ব গড়ে তোলা। আর সেই লক্ষ্য নিয়েই তিনি তখন সংবিধানে মেয়েদের জন্য পার্লামেন্টে সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন, এবং সেটাই মেয়েদেরকে প্রেরণা দেয়। জাতিপিতা সবসময় বলতেন, আমরা আমাদের লেখাপড়ার উপরে তিনি সবথেকে গুরুত্ব দিতেন, এবং বলতেন যে একটা মেয়ে যদি 10টা টাকা কামাই করে তার আঁচলে বেঁধে তার পরিবারে আসে, তাহলে সেই পরিবারে মেয়েদের একটা মূল্য থাকে। অর্থাৎ মেয়েরা উপার্জন করলে পরে তার যে অর্থনৈতিক স্বাধীনতাটা আসবে, সেই স্বাধীনতার কথাই তিনি বলেছেন। এবং তার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা, এবং বিশেষ করে চীনের, তিনি যে চীন সফর করেছিলেন, সেই নতুন সদ্য স্বাধীনতা প্রাপ্ত চীন, যেটা নয়া চীন, অর্থাৎ আমার দেখা নয়া চীন, যে বইটি প্রকাশ হয়েছে, 1954 সালে তিনি যখন কারাগারে ছিলেন তখন তিনি লিখেছিলেন, 1952 সালে তিনি চীন সফর করেন। কারণ তিনি যখন জেলে থাকতেন আসলে তখনই একমাত্র লেখার সুযোগ থাকতো, তো সেখানে কিন্তু নারীদের সম্পর্কে একেবারে একটা প্রতিতা শ্রেণীর নারী থেকে শুরু করে একজন কৃষক নারী বা শ্রমিক নারী, প্রত্যেকের কথা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এবং সেই সাথে সাথে খুব অল্প কথায় নারী অধিকারের কথা তিনি উল্লেখ করেছেন, যে কারণে তিনি সরকার গঠনের সাথে সাথে আমাদের সুযোগগুলি করে দিয়েছিলেন। এবং নারী শিক্ষা তিনি অবৈতনিক করে দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা তো সম্পূর্ণভাবে ছেলে পুরুষ ছেলে মেয়ে সবার জন্য অবৈতনিক, কিন্তু নারীদের জন্য বিশেষ করে তিনি শিক্ষা অবৈতনিক করে দেন। এবং তিনি এটাই বিশ্বাস করতেন যে শিক্ষাটাই হচ্ছে নারীর একমাত্র পথ, শিক্ষায় শিশুশিক্ষিত সুশিক্ষিত করে তুলতে হবে। কারণ একটা সমাজের অর্ধেক যেখানে নারী, তো সেই সমাজের অর্ধেকটাকে যদি কোনো রকম উন্নতি করা না হয়, তা আর অর্ধেকটা কীভাবে উঠে দাঁড়াবে? এবং যেটা জাতিপিতা সবসময় বিশ্বাস করতেন, এবং বেগম রোকেয়াও সে কথাই বলে গেছেন তার লেখায়, আমি কোট করছি, যে আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কী রূপে, আনকোড। তো এ কথাটা তো বাস্তব। আমি এটাই বলবো যে জাতিপিতা বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ,
সেই বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের দেশে নারী সমাজকেও জাগ্রত করতে হবে। আমরা শুধু শিক্ষার সুযোগ সৃষ্টি করিনি, সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের সমাজে দেখা যায় যেত যে বাবা মার এমন একটা মানসিকতা ছিল, এমন ধরনের কথা আসতো, এমনকি অনেক শিক্ষিত মানুষের কাছ থেকেও এই কথা আমি শুনতাম, না মেয়েকে এত লেখাপড়া কি কী হবে, দুই দিন পরে বিয়ে হয়ে যাবে, পরের ঘরে চলে যাবে, আমাদের কি লাভ হবে, এই মানসিকতাটা কিন্তু ছিল। যে কারণে আমি সরকার গঠন করার পর যেটা আমার বাবা বলতেন যে অর্থনৈতিক স্বাধীনতা, সেই অর্থনৈতিক স্বাধীনতা যাতে তার থাকে, সে যাতে অর্থ উপার্জন করতে পারে বা তার পরিবারের জন্য কিছু করতে পারে, সেই জন্য আমরা প্রথমে কতগুলি পদক্ষেপ নিয়েছিলাম। যে প্রথমবার আমি সরকার যখন গঠন করি তখন যেমন নারী শিক্ষা যেমন আমরা অবৈতনিক করেছি, পাশাপাশি আমাদের প্রতিটি প্রাইমারি স্কুলে যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেখানে 60% শিক্ষক নারী হতে হবে। আমি দেখেছি যে এই সিদ্ধান্তের পর অনেক বাবা মার মেয়েদেরকে শিক্ষায় বাধা দেয়নি, অন্তত মেয়ে যে একটা চাকরি পাবে সেটা তারা উপলব্ধি করেছে। কারণ সেই সাথে সাথে আমি যখন কমিউনিটি ক্লিনিক করি সেখানেও মেয়েদেরই কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ডিজিটাল সেন্টারে মেয়েদের কর্মসংস্থান ব্যবস্থা, এবং সেখানে একটা নির্দেশ ছিল, একটা নীতিমালাই আছে, সেখানে একজন ছেলে একজন মেয়ে দুজন উদ্যোক্তা হবে। আশ্রয় প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষকে আমরা যে ঘর দিই সেই ঘর দেওয়ার নীতিমালায় সেখানে কিন্তু মেয়েদের অধিকারটাই বেশি রাখা হয়। যদি কখনো পরিবারের সমস্যা দেখা দেয় তাহলে ওই বাড়ি বা ঘরটা মেয়ের হবে, মহিলার হবে, অর্থাৎ স্ত্রীর হবে, স্বামীর না। সেভাবে আমরা চেষ্টা করেছি সর্বক্ষেত্রে একটা উদ্যোগ নিয়ে। তা তাছাড়া আমাদের সমাজে আপনারা জানেন যে জুডিশিয়াল সার্ভিসে পাকিস্তান আমল একটা আইন ছিল, জুডিশিয়াল সার্ভিসে কোনো মহিলা যেতে পারবে না, পড়াশোনাও করতে পারবে না, পরীক্ষাও দিতে পারবে না, চাকরিও পাবে না। স্বাধীনতার পর জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই আইনটা পরিবর্তন করে দেন এবং জুডিশিয়াল সার্ভিসে মেয়েদের যাওয়ার সুযোগ করে দেন। আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা বিচারপতি ছিলই না। আমি সরকারে আসার পর উদ্যোগ নিই এবং আজকে আমাদের উচ্চ আদালত, হাইকোর্টে সেখানে মহিলা বিচারক অনেক এখন সুযোগ পেয়েছেন। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের বর্ডার গার্ড থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে মেয়েদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। খেলাধুলায় প্রথম দিকে আমরা প্রমিলা ফুটবল টিম যখন করলাম অনেক বাধা আসলো, মেয়েরা আবার কিসের জন্য ফুটবল খেলবে, এমনকি রাজশাহীর মতো জায়গায় তো এই প্রতিযোগিতা হতেই পারেনি, কারণ মেয়েরা খেলবে এটা তাদের পছন্দ না, অনেক বাধা দিল। দেখ আমাকে অন্যভাবে ব্যবস্থা নিতে হয়েছে। আমি যখন দ্বিতীয়বার সরকারে আসলাম আমরা প্রাইমারি থেকে তখন স্কুলের প্রতিযোগিতা, মেয়েদের স্কুল, ছেলেদের স্কুল, সব স্কুল প্রতিযোগিতা শুরু করে দিলাম। বঙ্গমাতা ফজিলতুন্নেসা টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টিম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টিম আমাদের মাধ্যমিক থেকে উচ্চ পর্যায়ে। এই ছোটোবেলা থেকে যখন খেলে খেলে তার বড় হয়ে খেলা শুরু করলো এখন আর সেই বাধাটা আসে না, অর্থাৎ এই অচলায়তন ভেঙে একবার এগিয়ে যেতে পারলে আর কোনো বাধা আসবে না। আর আমাদের ইসলাম ধর্মে তো মেয়েদের অধিকার দেয়াই আছে, সেখানেই তো সম অধিকারের কথা বলা আছে, কিন্তু তারপর আমাদের দেশে কিছু তো এ ধরনের বাধা আসে, আসবে, কিন্তু সেই বাধা আমাদের অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। যে আমি বেশি আর সময় নিতে চাই না, আমি বলবো যে যেমন সন্তানের পরিচয়, সেখানে মায়ের নাম কিন্তু লেখা থাকতো না, কিন্তু যে মা সন্তান ধারণ করে, জন্ম দেয়, আর সেই মায়ের নামটা থাকবে না, এটা কেমন ধরনের কথা? আমি সেই ব্যবস্থাটাও করে দিই। এক্ষেত্রেও বেগম রোকেয়া একটা চমৎকার কথা বলে গেছেন, আমি কোট করি সেখানে, কোট, নর ও নারী উভয় মিলিয়ে একই বস্তু হয়,
তাই একটিকে ছাড়িয়া অপরটি সম্পূর্ণ উন্নতি লাভ করিতে পারিবে না আনকোট। কত গভীরভাবে তিনি চিন্তা করেছিলেন সেই যুগে একবার ভেবে দেখুন। কিন্তু আমরা এখন সেটাই মনে করি। কাজে আমি এটা বলবো যে আজকে বেগম রোকেয়া দিবস আমাদের, কাজে আমরা সত্যি খুব আনন্দিত যে আমরা এই দিন আমাদের দেশে বিশিষ্ট কয়েকজন নারীকে আমরা সম্মাননা দিতে পেরেছি, এবং আরও হয়তো আমাদের অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে যারা সমাজে বিভিন্ন জায়গায় অবদান রেখেছেন, আমরা প্রতি বছর তাদেরকে দেব। আমরা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামেও একটি মানে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, সেটা নারীদের আমরা বেশি মানে প্রাধান্য দিতে চাই। বেগম রোকেয়ার যে স্বপ্ন দেখেছিলেন আমি মনে করি অনেকটাই আমরা সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি, কারণ এবং তার নামে রংপুরে, রংপুরে তার জন্মস্থান, রংপুরের পায়রাবন্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে তার বাড়িটি সংরক্ষণ করা হয়েছে, সেখানে মেয়েদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় বিভিন্ন কর্মসংস্থানে, বিশেষ করে গার্মেন্টস ট্রেনিং মেয়েদের সহ অনেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর রংপুর বিশ্ববিদ্যালয় তা আমরা বেগম রোকেয়ার নামেই করে দিয়েছি। কাজে আমি এটুকু বলবো যে আমাদের আজকে দেশটা এগিয়ে যাচ্ছে, আমরা সর্বক্ষেত্রেই এমনকি আমাদের বিমানে হেলিকপ্টারও নারীরা চালাচ্ছে, আমাদের প্যারাট্রুপার আছে, আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের নারী অফিসার পুলিশ এবং আমাদের সেনাবাহিনী বা বিমান বাহিনীর মেয়েরা অত্যন্ত চমৎকার কাজ করছে, এবং তাদের প্রতি মুহূর্তে তাদের কিন্তু চাহিদাও বেড়ে যাচ্ছে। সবাই এখন আমাদের নারীদের অংশগ্রহণটা আমাদের সশস্ত্র বাহিনীতে বা পুলিশ বাহিনীতে শান্তিরক্ষা মিশনে নারীদের কি বেশি চাই, এটা হলো বাস্তবতা। অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় যে আমাদের মেয়েরা কাজ করে, তারা যুদ্ধ আমাদের যুদ্ধ বিমানও তারা চালাচ্ছে, কাজে সব দিক থেকে মেয়েরা কোনো দিকে পিছিয়ে নেই। কাজে এটাই সবচেয়ে বড় কথা যে পুরুষরা যেটা পারে নারীরা তার থেকে আরও ভালো পারে, বেশি পারে, এতে কোনো সন্দেহ নেই, সেটাই প্রমাণ হয়েছে। যাক আমি বেশি বলবো না, শেষে আবার দেখা যাবে যে পুরুষরা সে আমার ভোট না কমে যায়, আবার সেদিকে আবার লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের তো ইলেকশন করে আসতে হয়, তাই আমাদের সব দিকে লক্ষ্য রাখা দরকার। কারণ পুরুষশাসিত সমাজ আমরা বলি, কিন্তু মেয়েরা মেয়েদের ছাড়া কি পুরুষরা চলতে পারে? পারে না। সেই মায়ের পেটে জন্ম নিতে হবে, বোনের হাত ধরে হাঁটা শেখে, বড় হয়ে স্ত্রীর উপর নির্ভরশীল থাকে, বৃদ্ধ হয়ে গেলে তো কন্যা সন্তানই বেশি দেখে, সেই যত্নটাই বেশি, এটাও তাদের মনে রাখতে হবে। কাজে আমরা এটিও বলবো যে সর্বক্ষেত্রেই আমাদের আমরা দেখি। তবে এখানে যে জিনিসটা সবথেকে এখন ওদের জন্য পীড়াদায়ক সেটা হচ্ছে মেয়েদের উপরে সহিংসতা। আমরা যদিও আইন করে দিয়েছি, যেমন আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করেছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি, আমরা পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছি, তো শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে, এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা, নারীরা সহযোগী, সহযাত্রায় চলতে হবে, সমান অধিকার দিতে হবে, এটা হলো বাস্তবতা, সেভাবেই কাজ করতে হবে। যাক আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, আজকে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি একটাই কারণে, যে আজকে শিক্ষায় দীক্ষায় কর্মস্থানে সব জায়গায় নারী পুরুষ সমানভাবে কাজ করতে পারছে। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আমরা ভবিষ্যতে বাংলাদেশেরও পথ চলার ব্যবস্থা নিয়েছি, আধুনিক প্রযুক্তি সম্পন্ন জ্ঞান সম্পন্ন একটি জাতি হিসেবে আমরা বাংলাদেশকে গড়তে চাই, আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবেই আমরা গড়ে তুলতে পারব, সেই আশা আমি পোষণ করি। কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় সাম্যের গান গেয়েছেন, আমি কোট করছি, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এটাই হচ্ছে বাস্তবতা। কাজে সেই কথাটা মনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।
আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের যারা আজকে পুরস্কার পেয়েছেন তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এই আয়োজন করবার জন্য সবাইকে একটি অনুরোধ করব যে আজকে আমার মেয়ে সাইমা ওয়াজেদের পুতুলের জন্মদিন সবার কাছে দোয়া চাই কারণ সে অটিস্টিক এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে এক সময় এই অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুরা জন্ম নিলে পরে বাবা মা তাদেরকে লুকিয়ে রাখতো বলতে পারতো না এবং যদি কোনো মা মায়ের সন্তান কিন্তু সেই মা জন্ম দিল কেন সে মাকেও পরিবারে অনেক সময় লাঞ্ছিত হতে হয়েছে এমনকি এই ধরনের বিকলাঙ্গ শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা অটিস্টিক শিশু জন্ম নিলে তাকে স্বামী তালাক দিয়ে দিয়েছে বা আরেকটা বিয়ে করেছে এই ধরনের একটা অবস্থা কিন্তু আমাদের সমাজে ছিল এবং এই শিশুটিকে লুকিয়ে রাখত এই শিশুটি সামনে সমাজের সামনে আনতে চাইতো না আনতে লজ্জা পেত তো একটা বিরাট পরিবর্তন সাইমা ওয়াজেদ আনতে পেরেছে সেটা হলো এখন আর কেউ আর এই অটিস্টিক বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হলে বা বিকলাঙ্গ শিশু হলে তাদেরকে আর লুকিয়ে রাখে না বরং গর্বের সাথে বলে সেই সাথে আমরা আর একটা কাজ করেছি আপনাদের জানাতে চাই যে সেটা হলো আমরা কিন্তু সমাজে যেমন আমাদের সামাজিক নিরাপত্তায় আমরা সবাইকে যে একটা যারা আমাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা সেই সাথে আমরা প্রতিবন্ধী ভাতাও দিচ্ছি এবং আমাদের যে সেন্সাস রিপোর্ট হয় সেই সেন্সাস রিপোর্ট করবার সময় সেখানে আমরা একটা কলাম করে দিয়েছি যে আমাদের যারা এই ধরনের প্রতিবন্ধী আছে তাদের একটা আলাদা তালিকা করতে কারণ এই তালিকাটা এই কারণে আমরা করিয়েছি যে আমরা জানতে পারি তাহলে যে কোন কোন পরিবারে কোথায় এ ধরনের শিশু বা সেই ধরনের মানুষ আছে তাহলে তাদের জন্য আমরা বিশেষ ভাতার ব্যবস্থা করে দিয়েছি এবং যারা এই ধরনের প্রতিবন্ধী বা যারা লেখাপড়া করে চাই মানে শিক্ষার্থী তাদের জন্য আমরা তাদের শিক্ষা সহায়তা দিয়ে থাকি তাদেরকেও আমরা বিশেষ মানে অনুদান দিয়ে থাকি তাদের পড়াশোনাটা করার জন্য আর কোনো সরকারি বেসরকারি যেখানে হোক বিশেষ করে বেসরকারিদের ক্ষেত্রে আমরা এটা নির্দেশ দিই যদি কেউ এই ধরনের কাউকে চাকরি দেয় যারা প্রতিবন্ধী ধরেন দৃষ্টি প্রতিবন্ধী হোক বা শারীরিক প্রতিবন্ধী হোক বা অটিস্টিক হোক তাকে যদি কেউ চাকরি দেয় আর সেই সাথে আপনারা জানেন যে আমাদের আরেকটি আছে হিজড়া সম্প্রদায় যারা একসময় খুবই অবহেলিত ছিল কোনো বাবা মা হিজড়া সন্তান হলে তাকে ফেলে দিত তা আমরা কিন্তু তাদেরকে আমাদের সংবিধানে তাদের স্থান করে দিয়েছি সমাজে স্থান করে দিয়েছি বাবা মার তাদেরকে আর ফেলে দেবে না তাদেরকে রাখবে তারাও লেখাপড়া শিখবে এবং প্রতিটি ফর্মে তাদের জন্য তাদের স্থানটা তৃতীয় লিঙ্গের স্থানটা আমরা করে দিয়েছি তারা কেন অবহেলিত থাকবে কারণ তাদের এটা এটাও তো এক ধরনের জন্য তাদের স্থানটা তৃতীয় লিঙ্গের স্থানটা আমরা করে দিয়েছি তারা কেন অবহেলিত থাকবে কারণ তাদের এটা এটাও তো এক ধরনের বিকলাঙ্গ কাজী তাদের তো কোনো দোষ নেই তো আমরা সেই স্বীকৃতিটা দিয়ে দিতে পেরেছি এটা আমি সত্যি এর জন্য খুব আনন্দিত যে তাদের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে সেই সাথে তাদেরকে যদি কেউ চাকরি দেয় এ ধরনের মানে তৃতীয় লিঙ্গ অথবা অটিস্টিক বা প্রতিবন্ধী তাহলে যে বেসামরিক বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো শিল্প কলকারখানা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদেরকে চাকরি দেয় তাদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে সেই ব্যবস্থাটা আমরা বাজেটে নিয়েছি তাদেরকে আমরা সুযোগ করার জন্য কারণ সমাজের কোনো কেউ যেন অবহেলিত না থাকে কেউ যেন পিছিয়ে না থাকে সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি জাতির পিতার এ অনেক সংগ্রামের ফসল হচ্ছে এই বাংলাদেশ জিতনার হাতে গড়াই বাংলাদেশে একটি মানুষের গৃহহারা থাকবে না আমরা ইতিমধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি ইতিমধ্যে 99.75% ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি বাকিটাও আমরা খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দিতে পারবো প্রতিটি ঘরে যেমন আলো জ্বালবো তেমনি প্রতিটি গৃহহীন মানুষ তারা গৃহ পাবে ঘর পাবে কেউ ঠিকানাবিহীন থাকবে না আর চিকিৎসা শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থাটাও আমরা করেই দিয়েছি কাজে এভাবেই একটা সমাজকে আমরা গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তো সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমরা
যে সাফল্য পর্যন্ত অর্জন করতে পেরেছি এটা এদেশের জনগণেরই। তো ভবিষ্যতেও আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠুক সেই কামনা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।